আল্লাহর সাথে শিরক করার লোক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর ঘর এই তো আল্লাহ ধন কারে দিছে? কই কই দেখছ তুই? তুই জানলি কেমনে যে আল্লাহ যে রাসূলকে ধন দিছে? তুই জানলি কেমনে ধনের মালিক কে? কথা কম না কম, রাসূল কোথায় আছেন? রাসূল কোথায় আছেন? কোথায় বলে? মদিনায় শুয়ে আছে। রাসূলের কবর নাই বোধ হয় মদিনায়? হ্যাঁ নাই। তো রাসূলকে ধন দিলে রাসূল মদিনায় শুয়ে আছেন কেমনে? তো তো ধন তো সবগুলির কবরে থাকত। আল্লাহর ধন রাসূলকে দিয়া, হ্যাঁ রাসূলকে ধন দিয়েছেন কিন্তু কোনো ধন তিনি নেন নাই, ঠিক কিনা? রাসূলকে বলেছেন আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেব, তিনি নেন নাই। রাসূলকে বলেছেন আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত দিব, তিনি সেটা নেন নাই। তিনি কি করেছেন? জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, মৃত্যুর ফেরেশতা এসে বলছেন আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন, আবার আপনাকে অপশন দিয়েছেন, আপনি যদি চান যতদিন চান আপনি হায়াত পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি আমার রবের সাথেই দেখা করব। আল্লাহু আকবার। এখন বলা হলো আল্লাহর ধন রাসূলের দিয়ে, আল্লাহ গেছে গায়েবে, রাসূলের ধন কারে দিয়া? খাজাকে দিয়ে, তারপর কি? রাসূল গেল গায়েব হইয়া, হ্যাঁ কেউ ফিরে না খালি হাতে, ওই খাজার দরবারে খাজা নিজেও চায় না, খাজা চাইছেন কার দরবারে? কার দরবারে? এই কথা যে বিশ্বাস করবে বলবে সে মুশরিক, মুশরিক, মুশরিক। খবরদার, পড়তে হবে কার নামে? আবার মৃত্যুর পরে আপনার আমল নাম আল্লাহ আপনাকে পড়তে দিবেন, আপনি বলবেন হা মকরা ওকে কিতাবিয়া, যদি এই কিতাবটা আমাকে না দেয়া হতো, যদি এই কিতাবটার কাছে আমি না আসতাম, যদি আমি নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম, আর যদি ভালো কিতাব হয় সকালে কোরআন, দুপুরে কোরআন, বিকালে কোরআন, রাজপথে কোরআন, ঘরে কোরআন, বিবির সাথে কোরআন আছে না নাই, তাহলে আপনি খুশির সাথে পড়বেন, আপনার কিতাবটা আপনি পড়বেন, ডান হাতে আমল নামা দিবেন কে? আল্লাহ। আর যদি কোরআনই না থাকে, কোরআন পড়তেই পারেন, এরকম লোক আছে না? কথা কর না কেন, সুরা পড়তে পারে না আছে না? চেষ্টাও করে না, অনেক কিছু পড়ে কিন্তু কোরআন পড়ার তার কোনো আগ্রহ নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা যাব, রমজানে কোরআন বেশি এই জন্য বরকত। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথমেই গায়ের লক্ষ্য দিতে গেলেন আল্লাহ, মানুষের চিকিৎসা বিজ্ঞান চলে গেলেন মানুষের বডি স্ট্রাকচারের দিকে, কিভাবে মানুষকে বানানো হয়েছে। আল্লাহ বলছেন আলাক থেকে আমি মানুষ বানালাম। বিশ্বনবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, মানুষ প্রথম থাকে বীর্য পানি, ওই পানি থেকে আল্লাহ 40 দিন পরে আলাক করেন, ওই 40 দিন আলাক থেকে মজগা করেন, এই 120 দিন পরে একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন। চারটা হুকুম নিয়ে, কয়টা? চারটা হুকুম নিয়ে। প্রথম হুকুম কয়দিন বাঁচবে, দ্বিতীয় হুকুম কি খাবে, তৃতীয় হুকুম তার আমলগুলো কি করবে, ভালো হবে না খারাপ হবে, এটা বরাদ্দ করে দেন কে? আল্লাহ বরাদ্দ করে দেয়। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু হিসাবে আমাদেরকে বের করে আনেন কে? আবার সেই আল্লাহই বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি, তোমরা কিছুই জানতে না, জানিয়েছেন কে? আমাদের সব কিছু শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। সেই আল্লাহকে বাদ দিয়ে কিছু করা সম্ভব? আবার আল্লাহর সাথে শিরিক করেও কিছু করা সম্ভব? আল্লাহর সাথে শিরিক করার লোক বাংলাদেশে আছে না নাই? আল্লাহর ধর এই তো আল্লাহ ধন কারে দিছে? কই কই দেখছ তুই? তুই জানলি কেমনে যে আল্লাহ যে রাসূলকে ধন দিছে? তুই জানলি কেমনে ধনের মালিক কে? কথা কম না কম, রাসূল কোথায় আছেন? রাসূল কোথায় আছেন?
কোথায় বলেন? মদিনায় শুয়ে আছে, রাসূলের কবর নাই কোথায়? মদিনায়। হ্যাঁ নাই তো, রাসূলকে ধন দিলে রাসূল মদিনায় শুয়ে আছেন কেমনে? তো ধন তো সবগুলির কবরে থাকতো, আল্লাহর ধন রাসূলকে দিয়া। হ্যাঁ রাসূলকে ধন দিয়েছেন, কিন্তু কোনো ধন তিনি নেন নাই, ঠিক কিনা? রাসূলকে বলেছেন আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিব, তিনি নেন নাই। রাসূলকে বলেছেন আপনি যদি চান কিয়ামত পর্যন্ত হায়াত দিব, তিনি সেটা নেন নাই। তিনি কি করেছেন? জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, মৃত্যুর ফেরেশতা এসে বলছেন আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন, আবার আপনাকে অপশনও দিয়েছেন, আপনি যদি চান যতদিন চান আপনি হায়াত পেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবের সাথেই দেখা করব। আল্লাহু আকবার! এখন বলা হলো আল্লাহর ধন রাসূলের দিয়ে, আল্লাহ গেছে গায়েবে, রাসূলের ধন কারে দিয়া? খাজাকে দিয়ে। তারপর কি? রাসূল গেল গায়েব হইয়া। হ্যাঁ কেউ ফিরে না খালি হাতে, ওই খাজার দরবারে খাজা নিজেও চায় না, খাজা চাইছেন কার দরবারে? কার দরবারে? এই কথা যে বিশ্বাস করবে বলবে সে মুশরিক, 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 খবরদার, খবরদার। আকসারহুম মুশরিকুন, আল্লাহ বলেছেন এদের অধিকাংশই মুশরিক। আর শিরক করলে আমল শেষ। আমরা প্রতি নামাজে পড়বি ইন্নি ওয়াজ্জাহতু, পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক? আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আজনিবনি ওয়া যুররিয়াতি আন নাবুদ আল আসনাম, হে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দোয়া করছেন আজনিবনি ওয়া যুররিয়াতি, আমাকে বাঁচান হে আল্লাহ, আমার বংশধরদেরকে বাঁচান। সেই মে প্রজনি টুয়ার্ডস দ্য আইডল, কোন মূর্তির সামনে নিয়েন না। মূর্তি যারা পূজা করে তাদের জবাব তারা দিবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মূর্তি পূজা করে এই মূর্তিগুলোকে জান দেওয়ার জন্য যারা পূজা করে তাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন ওই মূর্তির কাছে যাও আমার কাছে না। আমাদের দেশেও অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে চায়, চট্টগ্রামের লোকেরা বেশি চায় না? হ্যাঁ আপনারা বেশি চান না, আপনারা ভালো। পটিয়াতে কিছু বেড়া মাছ আনোয়ারাতে আছে, বাবা গরু খাইবে বলে আমি আসতেছি, একবার দেখি যে রাস্তায় বিশাল জাম, তাকায় দেখি যে মিছিল চলতেছে, বাবা গরু খাইবে বলে আমি গাড়ি থেকে নেমে গেলাম মুখ বেঁধে, গিয়ে বললাম বাবা কি খাইবে বলে, বাবা গরু খাইবে বলে। গরু একটা সাজা হয়েছে, বেড়া বেড়ি সব নাচতেছে, বাবা খড়ে আছে রে, কা বাবা মরি গিয়ে গই, কই খান বিল্লা বাবা হাইব দে, কা বাবার না কে আর হামু দে। আরে ও বাজি শুন, তোমার বাবা তো মরি গিয়ে গই, আর নিজের বাপ সুই অন্যরে বাবা বলাও কিল্লা। আমার রাসূল বলেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামি, 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 সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। খবরদার, বুখারী বর্ণনা, নিজের বাপ ফিয়া কারোর বাপ ডাকতে, ধর্মীয় ভাবে অন্যকে বাপ ডাকা ইসলামের সিস্টেম নয়, এটা অন্য ধর্ম থেকে এসেছে, ঠিক না বেটি? ফাদার ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে না স্যার, ভালো মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে? আপনি ওদের বিরুদ্ধে হঠাৎ করে যায়েন না, ওদেরকে তো আমার মতো কিছু হুজুর বুঝাইছে যে গরু সাজায় যদি বাপের জন্য নিয়ে যাও সব হবে, ঠিক কিনা? ওদের তো দোষ নাই, ওদেরকেও কিছু হুজুর বুঝেছে। এখন আপনি তাদেরকে দাওয়াতের খেদমত কিভাবে করবেন? যেমন করেছে ইব্রাহিম আলাইহিসসালাম, তারার পূজারীদের কাছে গেলেন, দেখলেন তারা পূজা করে। সূরা আরাফ, জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। দেখলেন তারার পূজারী যখন তারা ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে?
فَلَمَّا رَأَى الْقَمَرَ قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় আমি হেদায়েত পেতে পারবো فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَر فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে শিরক নাই যেখানে আমরা যাব সেখানে রাসূল বলেছেন কালো রাতে কালো পাথরের পর কালো পিপড়া যেমন দেখা যায় না এত চিকন হয়ে মানুষের শরীরে শিরক ঢুকে শিরক থেকে মুক্ত থাকবেন কেমনে মুক্ত থাকার একটা দোয়া আছে আবার রাসূল বলেছেন যারা রাতে কুলিয়াইওয়াল কাফরুন পড়ে বুঝে পড়ার ভিতরে তো বুঝ আছে যেমন একরার ভিতরে বুঝ আছে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কল্পনা করেন নি আমার উম্মতরা কোরআন পড়বে বুঝবে নাকি পৃথিবীতে যারা কোরআন পড়ে যারা কিছু পড়ে তারা সেটা বুঝে না বুঝলে পড়ে কেউ কথা বলেন না কেন না বুঝলে পড়ে পত্রিকা পড়েন আপনি বুঝেন একটাই কিতাব এটা থেকে আমাদেরকে ইংরেজরা সরিয়ে দিয়েছে আমরা এখনো সেখানেই আছি ইংরেজদের সিস্টেমে এখনো এডুকেশন চলছে মাদ্রাসার শিক্ষাকেও শেষ করে দেয়া হয়েছে আলিয়া মাদ্রাসা কুদুরি আগে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়তাম এখন কুদুরি দুই পৃষ্ঠা অন্য কিতাব তিন পৃষ্ঠা জগা খিচুড়ি করে কিচ্ছু নাই কষ্ট হচ্ছে আপনাদের আগে ঠিক করব আমার ছেলেকে আমি আলেম বানাবো আমার ছেলেকে কোরআন পড়াবো রাজি আছি তো দেখি কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ এই হাতগুলো কবুল করেন আরো চিৎকার করে বলি আমিন হাতগুলো নামায় কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো শিক্ষা নাই এখন কোরআন পিছিয়ে যেখানে করোনা নাই মদিনা শহরকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে শুধু করোনা না গত দুই সপ্তাহ আগে ঘোষণা হলো সারা পৃথিবীর লোকেরা ঘোষণা করলো মদিনাতে কোনো মহামারীর কোনো চিহ্ন নাই কেন কারণ মদিনাতে সারাক্ষণ কি হয় কি তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত হয় 24 ঘন্টা কোরআন 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 মদিনার ইমাম এশার নামাজ পড়ায় সুরার রহমান দিয়ে এশার নামাজ দুই রাকাতে পড়ায় সুরা কিয়া দিয়ে সুরা বনি ইসরাইল দিয়ে সুরা কাহাব দিয়ে আর আমাদের হুজুররা পড়ায় তিন আয়াত দিয়ে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু কমন আছে একটু মানুষ বেশি হয়ে গেলে এই বত আয়াত ছোট সো মদিনার চেয়ে বড় জামাত হয় কোথায় আমি হজে গেলাম 2002 সাল হজের ভিতরে প্রায় 10 থেকে 12 লক্ষ মুসল্লি ফজর সময় ধরছে আর রহমান আব্দুর রহমান সুলাইম আমার খুব কাছের মানুষ ওনার বাসায় আমাকে তিনি দাওয়াতও খাইয়েছে এখন আমার পাশেই বাংলাদেশি মুসল্লি কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে আবার উঠতেছে আমি বললাম যে এখন আইজলেস কবে উঠেন আমি মনে করলাম যে কোনো আরব কি না বললাম এইজলেস কব বইতেন না বুঝেন নাই কোথায় বাড়ি বাড়ি কোথায় বাংলাদেশ নোয়াখালী বইতেন না আলে কিনবেন কৌড়িয়া আচ্ছা বইয়েন আমনে হলি যদি দাঁত মুখ ভাঙে কে ধরবে আমনে বইয়েন বসা দিল কিন্তু উঠতেছেন বারবার ফজর শেষ করলাম দুই রাকাতে আর রহমান শেষ চাচাকে বললাম চাচা আপনি কালকে থেকে ফজরের নামাজ আইছেন না কর জান গেল আমি এই নামাজ ছাড়ুম না কি নেয়ামতের নামাজ দেশে কোনো আরাম পাই না নামাজ পড়ি শুধু উঠ বসে